গাইস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি একটা ডোরম্যাট বানাবো বা পাপোশ বানাবো। এটা আগে থেকে আমি বানিয়ে বানানোই ছিল, অনেকদিন আগে আমি বানিয়েছিলাম কিন্তু আর কমপ্লিট করা হয়নি। তাই ভাবলাম আজকে ভিডিও করে পুরোটা কমপ্লিট করে নিই। দেখো, আমি সুতোগুলো বেলুনি করে বানিয়েছি। তোমরা সুতো বা উল দিয়ে, তারপর কাপড় দিয়ে শুরু করে বেলুনি করে নিতে পারো। দেখো, উল দিয়ে এভাবে বেলুনি করবে ফার্স্টে। তোমার কাছে যদি উল থাকে উল দিয়ে করবে, বা কাপড় দিয়েও তোমরা এভাবে কাপড় শুরু করে কেটে সেটা বেলুনি করে করতে পারো। দেখো বেলুনিটা আমি কি করে করছি। এরপর বেলুনিটা হয়ে গেলে আমি সেলাই করব। সেলাইয়ের জন্য একটু বড় সুই নেবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। দেখো কাপড়ের উপর আমি বসিয়ে কিভাবে সেলাইটা করছি। ফার্স্টে যখন শুরু করবে গোল গোল করে সেলাই করতে করতে রাউন্ড করে সেলাই করতে করতে রাউন্ডটা আস্তে আস্তে বড় হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কি করে তৈরি হচ্ছে। জানি আমার একটু ভুল করে ফেলেছি, তার জন্য সরি, কারণ ভিডিওটা আগে আমি করতে পারিনি। এটা 4-5 বছর আগে পাপোশটা আমি তৈরি করেছিলাম, তাও হাফটা, তারপর করা হয়নি, ওই পড়েই ছিল। তাই ভাবলাম ভিডিওটা করে ফেলি। তোমরা যদি এটা পুরো ভিডিও দেখতে চাও, আমি অন্য কিছু দিয়ে, অন্য কোনো ম্যাটেরিয়ালস দিয়ে আমি পাপোশের ভিডিও করব। তারপর আমি মাঝখান বরাবর আমি সেলাই করে নিচ্ছি, যাতে এগুলো সব সমানভাবে লেগে থাকে, সমানভাবে একটার উপর একটা পাট পাট করে যেন থাকে, দেখতে ভালো লাগবে, তাহলে কেউ এক এক একটা সরে যাবে না, কেউ কাউকে ছেড়ে দূরে থাকতে পারবে না, সব পাশাপাশি হবে। জানি ভিডিওটা ভালো হচ্ছে না, তাও আমাকে মাফ করে দিও। আর এটা যে কোনো একটা কাপড়ের উপর বসে সেলাই করবে, বা কোনো পাটের বস্তা, বা আমি তো এটা আমার জামার উপর করেছি। তোমরা যে কোনো মোটা কাপড় বস্তার উপর করতে পারো। এরপর আমি ব্লেডটা দিয়ে সাইডগুলো পুরো কেটে কাপড়ের থেকে আলাদা করে নেবো, এই হয়ে যাবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের পাপোশ। আমাদের পাপোশ রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। ওকে, বাই।